সূর্যের মতো তুমি শাশ্বত সত্য বন্ধু, তুমি যে চন্দ্র কলার মতো মিষ্টি, তুমি পাথর চোখের যে দৃষ্টি, তুমি মাঘের মেঘেও যে বৃষ্টি, তুমি মাঘের মেঘেও যে বৃষ্টি, তুমি পাথর চোখের যে দৃষ্টি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান এনআরএস ভিলেজ লাইফ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ছোটোদেরকে ভালোবাসা, বড়োদেরকে প্রণাম, আর আমার বন্ধুদেরকে প্রচুর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমি আমার ব্লগটা। আজকে হচ্ছে 24th জুলাই। আজকের দিনটা একটু স্পেশাল আমার জন্য। তো কেন স্পেশাল এখন বলছি না, সাথে থাকো বুঝতে পারবে কেন স্পেশাল। আর হচ্ছে আজকে আর খুব বেশি কথা বলবো না, সকালেই দেখতে পেলে আমি পুজো দিলাম ঠাকুরকে, আর এরপরে হচ্ছে ছেলেকে খাওয়াবো, দেন হচ্ছে আমি আমার রান্না শুরু করব। সত্যি কথা বলতে আজকে একেবারে না, সত্যি কথা মানে খুব ট্রুলি স্পিকিং যে একদমই রান্না করতে ইচ্ছে করছে না, একটুখানি নিজের মতো করে ঘুরে বেড়াতে ইচ্ছে করছে, বাট এখানে কোনো উপায় নেই তাই ঘুরে বেড়াতে পারবো না, আমাকে রান্না করতেই হবে। রান্না খুব শর্টকাটেই সারবো, বাট কিছু ডিলিশিয়াস করব, মানে দরকার আর কি, মানে সেরকম খেতে কিছু ইচ্ছে করছে। তো হচ্ছে এরকমই একটা কিছু করব। আর তো চলো দেখতে থাকি কি করছি, আমার সাথেই থাকো, আশা করি এনজয় করবে আজকের ব্লগটা। তো চলো স্টার্ট করি বন্ধুরা। আজকে হচ্ছে বানাবো প্রন মাঞ্চুরিয়ান। তো দেখো আমি প্রন নিয়ে নিয়েছি, এটাতে এত জল বেরিয়ে গেছে দেখো, এতে নুন লেবু আর হচ্ছে গোলমরিচ দিয়ে রেখেছিলাম। তো আমি এবার এটাকে একটু কর্নস্টার্চ দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে ভাজবো। আর হচ্ছে এখানে হচ্ছে আমি ফ্রাইং প্যানে অলরেডি তেল দিয়েও দিয়েছি, বাট আমি গ্যাস অন করিনি, এই আমি জাস্ট অন করলাম। আচ্ছা ঠিক আছে, আমি এটা এবার কর্নস্টার্চটা দিয়ে দিই, অল্প করে দিচ্ছি কর্নস্টার্চ। তো হচ্ছে এই যে কর্নস্টার্চটা দেওয়া হচ্ছে বন্ধুরা, জাস্ট একটা হালকা করে কোট পড়বে, আমি খুব বেশি দিতে চাইছি না, জাস্ট একটা লাইট কোট পড়বে। তো আমি এই রকম করেই মানে ভাজবো আর কি, আর একটুখানি দিলেও চলে, দেখতে পাচ্ছ কি? হ্যাঁ দেখা যাচ্ছে, আমি আর একটুখানি দিচ্ছি কর্ন স্টার্চ, একটুখানি আর। এবার এই প্যানটা হিট হয়ে গেলেই আমি তো অয়েল দিয়েই দিয়েছি সুন্দর করে, এবার এই শ্রিমগুলোকে ভেজে নেব। ঠিক আছে দেখো কত সুন্দর লাগছে, কোট পড়ে গেছে একটা একটা করে শ্রিমগুলোতে, এবারে আমি ছেড়ে দেবো। আমার তেলটা গরম হয়ে গেছে, প্যানে অয়েলটা একদম হিট হয়ে গেছে সুন্দর করে, একটু তেলটা বেশি দিতে হবে বন্ধুরা, কারণ শ্রিমগুলো ভালো করে ভাজতে হবে, তো একটু তেলটা তোমাকে বেশি দিতে হবে। আর চাইনিজ রান্নাতে বন্ধুরা অলওয়েজ মানে একটু বেশি লাগে তেল।
পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে আমি তেল দিয়ে দিয়েছি, দিচ্ছি হচ্ছে এই পরিমাণ রসুন দিচ্ছি, দেখো দেখে নাও এই পরিমাণ রসুন দিচ্ছি, তারপরে এতটা দিতে দেবো না, একটু কম করে দিই, এই পরিমাণ রসুন দিচ্ছি, দেবো হচ্ছে একটু আদা কুচি, চপ জিঞ্জার, আমি না চামচ বা কোনো টেবিল স্পুন এসব কিছু বলছি না, এরকম দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি আরও একটু পড়বে, মানে বলতে পারো 2 টেবিল স্পুন পেঁয়াজ কুচি, ঠিক আছে। দিয়ে এটাকে ভালো করে নাড়বো, একটু নুন দিয়ে দেবো কারণ যাতে কুকিং প্রসেসটা একটু ফাস্ট হয়। নুন দিয়ে দিলাম, এবার নুন কিন্তু আমি লাস্টে অ্যাড করবো, আর নুন দেবো না, কারণ সয়া সস পড়বে বন্ধুরা, সয়া সস পড়লে কিন্তু। এবারে আমি অ্যাড করবো হচ্ছে বেল পেপার, দেখো খুব বেশি না, একটা বেল পেপারের হাফ আমি অ্যাড করছি, দেখো ঠিক আছে, খুব বেশি না, মানে বেশি হয়ে গেলে ভালো লাগবে না, বেল পেপার একটু ক্রাঞ্চি নেসটা থাকবে, বেল পেপারের ক্রাঞ্চি নেসটা থাকবে, আর হচ্ছে একটু স্লাইটলি ভাজবো ব্যাস, আর কিছু না, তারপরে আমি সসগুলো অ্যাড করব, ঠিক আছে। তো এবারে হচ্ছে আমি এটাকে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম, চাইনিজ অলওয়েজ কিন্তু হাই ফ্লেমে করলে খুব ভালো বন্ধুরা, খুব ফাস্ট হবে, এবং লো ফ্লেমে করার কোনো প্রয়োজনই নেই, চাইনিজ মানে চাইনিজ অলওয়েজ হাই ফ্লেমেই করবে। একটু নেড়ে ছেড়ে নেবো এটা ভালো করে, সুন্দর করে নেড়ে ছেড়ে নেবো, দেন আমি এবার সসটাকে অ্যাড করবো। আর চাইনিজ ডিশে সবসময় বন্ধুরা কিন্তু একটু বেশি হবে, তেল বেশি হবে, একটু দিতে হয় আর কি। এবার আমি অ্যাড করছি হচ্ছে সয়া সস, এটা ডার্ক সয়া সস, ফার্স্টে আমি সয়া সস দিচ্ছি না, সয়া সস খুব তাড়াতাড়ি বার্ন হয়ে যায়, তো আমি আগে একটু টমেটো সস অ্যাড করে নিচ্ছি, দেন আমি সয়া সসটা অ্যাড করবো। এটাও মাথায় রাখতে হবে যে সস অ্যাড করার পরেই নেড়ে চেড়ে কিন্তু একটু জল ঢালতে হবে যাতে বার্ন না হয়ে যায়। ঠিক আছে, তো আমার বেল পেপারগুলো ভাজা ভাজা হয়েই গেছে অলমোস্ট, খুব বেশি ভাজা হবে না, ক্রাঞ্চিনেস থাকবে, জাস্ট একটুখানি ওই কাঁচা গন্ধটা কেটে যাবে, একটুখানি কেটে যাবে, তারপরে আমি সসটা অ্যাড করে দেবো। তো আমি 1 টেবিল স্পুন দিচ্ছি টমেটো সস, এই সময় আমি একটুখানি গরম জল অ্যাড করবো বন্ধুরা, এটা হচ্ছে একটু গরম জল, কারণ রান্নার মধ্যে গরম জল ইউজ করাটাই সবথেকে ভালো, একটুখানি গরম জল দিলাম যাতে সসটা বার্ন না হয়ে যায়, কারণ সস যদি পুড়ে যায় একদমই ভালো লাগবে না, যাতে বার্ন না হয় আমি একটুখানি জল অ্যাড করলাম, এরপরে আমি সসটা দিয়ে ফুল যতটা দরকার আমি ততটা জল অ্যাড করবো। এটা এটা দিচ্ছে হচ্ছে সয়া সস 2 টেবিল স্পুন দেবো, টমেটো সস সয়া সসে অল্প একটু তোমার নুন থাকেই, মানে সয়া সসে তো ভালো পরিমাণে থাকে। তো এইবারে হচ্ছে এবার এটা একটা কিন্তু ফুট উঠছে, এই সময় আমি কিন্তু গোলমরিচটাও অ্যাড করে দেবো, দেখো গোলমরিচ ক্রাশ করা গোলমরিচ বেশ ভালো পরিমাণে অ্যাড করবো, কারণ একটু ঝাল ঝাল হবে, খুব বেশি আবার দিলে আমার ছেলে খেতে পারবে না, গোলমরিচটা দিলাম, দেখো এখন দেখতে কেমন হয়েছে একবার দেখিয়ে দিই একটু, এখনই দেখতে কিন্তু খুব টেস্টফুল লাগছে। তো যাই হোক, এখন এইবারে হচ্ছে একটুখানি এটা এটা বয়েল উঠবে, তখন আমি মানে এইবারে আমি জলটা গরম জলটা অ্যাড করে দিলাম, এবার এটা একটু ফুটে উঠলেই কিন্তু আমি শ্রিম্পগুলো অ্যাড করবো, ঠিক আছে। আমি কিন্তু এখন আর এতে কর্নস্টার্চ দিচ্ছি না, ঠিক আছে, তো একটা বয়েল উঠুক, দেন আমি যা অ্যাড করার করব তখন তোমাদেরকে আবার দেখাচ্ছি, বয়েলটা উঠুক, দেখো এটাতে খুব সুন্দর একটা বয়েল এসে গেছে। তো আমি এবারে একটু অ্যাড করব, প্রথমে চিলি সসটা অ্যাড করবো না ভাবছিলাম, বাট
এখন একটু ইচ্ছে করছে চিলি সসটা অ্যাড করতে, তো আমি হচ্ছে চিলি সসটা ওয়ান টেবিল স্পুনই অ্যাড করবো, বেশি করবো না কারণ ছেলে খাবে, ঝাল হয়ে গেলে ও খেতে পারবে না। আমি জাস্ট ওয়ান টেবিল স্পুনই অ্যাড করছি চিলি সস। তো এখানে কিন্তু তিন রকমের সস অলরেডি দিয়ে দিলাম। এবার চিলি সস দেওয়ার পরে আমি যেটা করছি সেটা হচ্ছে এবারে খুব সামান্য কর্নস্টার্চ, খুব সামান্য, ঠিক আছে। আমি এবার এটাকে অ্যাড করছি, সমানে আমি নাড়তে থাকবো কারণ লাম্প যাতে না হয়, কারণ কর্নস্টার্চ অ্যাড করার পর বন্ধুরা সমানে সমানে মানে এরকম মানে কন্টিনিউ নাড়তে হবে, কিন্তু মানে একদম দেখো সুন্দর নাড়তে নাড়তে সুন্দর থিকনেস চলে এসেছে, দেখাচ্ছি তোমাদেরকে আবার, দেখো কি সুন্দর একটা থিকনেস, মানে যেই আমি কর্নস্টার্চটা অ্যাড করলাম দেখো একটা কি সুন্দর থিকনেস চলে এসেছে। তো এইবারেই আমি স্ট্রিমগুলোকে অ্যাড করে দেবো, এই যে ভেজে রাখা স্ট্রিমগুলো দিয়ে দিলাম। আর বেশিক্ষণ কিছু করার নেই বন্ধুরা, এরপরে একটুখানি একটা হালকা করে ফুট উঠবে তারপরে আমি নামিয়ে দেবো। নামানোর আগে আমার কিছু অ্যাড করার আছে, সেটা হচ্ছে এই দেখো সুন্দর করে কেটে রাখা এটাকে কি বলে স্প্রিং অনিয়ন, কেমন লাগছে দেখতে, দারুণ লাগছে না, কি ভালো লাগছে দেখো এখন। ওহো এইরকমই মানে এরকমই হবে এক্স্যাক্টলি, খেতেও কিন্তু ভীষণ টেস্টফুল হবে। চিলি সসটা দেওয়ার পরে আশা করি একটু ঝালঝাল হবে, মানে চাইছি আমি ঝালঝাল হোক একটু, তাও আবার ছেলে খাবে সেটাও মাথায় চিন্তা আছে। ও দেখতে কি টেস্টফুল লাগছে এখনই, দেখো 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 দারুণ। অ্যাকচুয়ালি বন্ধুরা মানে এই যে শ্রিম্প মাঞ্চুরিয়ান বা প্রন মাঞ্চুরিয়ান যাই বলো না কেন, মানে এইগুলো মানে একটু বেশ ড্রাই ড্রাই হবে, ভাল লাগে আর কি, মানে গ্রেভি হালকা হালকা থাকবে, মানে হালকা হালকা গ্রেভি আর মানে স্পাইসেস থাকবে, মানে যা সস অ্যাড করছি স্পাইসেস, তো ওটা আর কি খুব ভাল লাগবে। তো এই আমার মনে হচ্ছে আর কিছু করার নেই, পুরো ডান অল সেট। আর হচ্ছে আমি নুন দিচ্ছি না এতে, আমি একটু চেখে রেখেছিলাম, নুনটা কিন্তু একদম পারফেক্টলি মানে একদম দেওয়া রয়েছে, তো সুতরাং মানে নুন এখন দিতেও হবে না। আর মানে কি বলে ওটাকে মানে সয়া সস আর তিন রকমের সস পড়েছে, তো এই তিন রকমের সসের নুন রয়েছে, আর শ্রিম্প যখন আমি ভেজেছিলাম তখন শ্রিম্পের গায়েও নুন ছিল, তো সব মিলিয়ে কিন্তু একদম পারফেক্টলি ডান। তো হচ্ছে মানে আর এটা কিচ্ছু করতে হবে না, এটা জাস্ট নামিয়ে তুমি সার্ভ করো না। এবার হচ্ছে আমি এটাকে একটা আলাদা সুন্দর প্লেটে নিয়ে নিই, আর দেখো দেখতে কত সুন্দর হয়েছে, ইয়ামি অ্যান্ড টেস্টি শ্রিম্প মাঞ্চুরিয়ান রেডি। ওয়াও ওয়াও কি লাগছে দেখতে, দেখো সো টেস্টি, দারুণ, লুক সো ইয়ামি। দেখতে পাচ্ছ কি সুন্দর কি সুন্দর। তো চলো নেক্সট প্রিপারেশন দিকে যাই, চাইনিজ ফ্রাইড রাইস। তো চাইনিজ ফ্রাইড রাইসটা আজকে আমি এই ভেসেলেই বানাবো, বাবা ভেসেলটা ভীষণ হিট হয়ে গেছে, তো এই ভেসেলটাতেই বানাবো। তো তার জন্য ফার্স্টে দিচ্ছি তেল, আজকে আমি মানে এইটার জন্য আমি মাঞ্চুরিয়ানটা বানিয়েছিলাম সানফ্লাওয়ার অয়েল, আমি এটার জন্য অলিভ অয়েল ইউজ করছি, অনেকটাই অলিভ অয়েল লাগবে মানে অনেকটাই অয়েল লাগবে, আমি জাস্ট অলিভ অয়েলটাই ইউজ করছি এখন, অনেকটাই দিতে হবে, চাইনিজ ডিশ মানে অনেক তেল। তো হচ্ছে অলিভ অয়েল কিন্তু খুব বেশি হিট করার দরকার পড়ে না বন্ধুরা, কারণ বেশি হিট হলে কিন্তু অলিভ অয়েল কিন্তু বার্ন হয়ে যায়,
তো এইবারে দিচ্ছি হচ্ছে আদা আর রসুন, এটা কুচনো আর কি, আদা রসুন কুচনো আছে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, এটা যখন একটুখানি ভাজা ভাজা হবে আর কি, তখন আমি পেঁয়াজটাও অ্যাড করব। অনেকটা তেল দিতে হবে বন্ধুরা, আমি সবসময় বলছি যে চাইনিজ ডিশ কিন্তু একটু বেশিই দিতে হয়। একটু ভাজা ভাজা হয়ে যাক, এই ভেসেলটাতে না করতে সুবিধা বন্ধুরা, কারণ ভেসেলটা মানে যেরকম চওড়া আমি কাভার দিয়েও করব, মানে কুক করার পর সুন্দর করে কাভার দিয়ে রাখতে পারি, যার জন্য এই ভেসেলটাতে করা খুব সহজ, ওই জন্য আমি এটাই নিলাম। আর এবারে হচ্ছে আমার আদা রসুনটা মোটামুটি ভাজা হয়ে এসেছে, একটুখানি নুন দেবো এখন না, দাঁড়াও একটু পরে, আগে অনিয়নটা অ্যাড করে নিই, দেন আমি নুনটা দিচ্ছি। এই ফ্রাইড রাইসের ক্ষেত্রে অনিয়নটা আমি একটু বেশি দিচ্ছি, একটা বড় সাইজের গোটা অনিয়ন আছে এতে। একবার দেখো কেমন লাগছে, খুব সুন্দর। তো আমি এবার এতে দেবো হচ্ছে একটু নুন, আচ্ছা আমার না এটাতে যে সমস্ত ভেজিসগুলো অ্যাড করবো সেগুলো কিন্তু আমি বয়েল করে রেখেছি, যাতে ফাস্ট হয় প্রসেসটা, মানে কুকিং প্রসেসটা যাতে অনেক ফাস্ট হয় আমি ওই জন্য ভেজিসগুলো বয়েল করে রেখেছি। দেখো এখানে রয়েছে ক্যারেট আর হচ্ছে বিনস, তো এই ভেজিসগুলো আমি এতে অ্যাড করে দেবো, এখনই অ্যাড করে দিচ্ছি কারণ সুবিধা হবে তাড়াতাড়ি। পেঁয়াজগুলো সমস্ত কিছু ভাজা হতে হতে এইগুলোর গায়েও সুন্দর করে একটা মানে ভাজার কোট পড়ে যাবে। দেখো আমার ভেজিসগুলো আর মানে আদা রসুন পেঁয়াজ সব সুন্দর করে ভাজা হয়ে গেছে একদম। তো আমি এবারে পরের স্টেপটা করছি, সেটা হচ্ছে এই ডিস্টেন্সে বসালে তোমরা দেখতে পাচ্ছ। আর এইবারে হচ্ছে আমি দেব হচ্ছে, এই যে আমি এটা ঢাকা দিয়ে রেখেছি, কেন ফ্রেশলি আমি ক্রাশ করেছি, নিজে হাতেই গুঁড়িয়েছি এটা। তো হচ্ছে দেবো গোলমরিচের গুঁড়ো এখন বেশ ভালো পরিমাণে দেবো, যেহেতু রাইস বেশ কিছুটা আছে, ধরো 2 চামচ দিলাম গোলমরিচের গুঁড়ো। একটু নাড়াচাড়া দিয়েই আমি দেবো হচ্ছে স্ক্রাম্বলড এগ, দেখি না এই এই টাইপের রাইস বানানোর কিন্তু খুব বেশি সময় সাপেক্ষ নয়। যদি বন্ধুরা আগে থেকে ইয়েটাকে বয়েল করে রাখো, ওই যে কি বলে ভেজিসগুলোকে যদি আগে থেকে বয়েল করে রাখো, এবারে হালকা হাতে নাড়তে হবে, জাস্ট উল্টে পাল্টে দিতে হবে, এরকম করে টসও করা যেতে পারে ভেসেলটাকে। বাট তোমাদের এখন দেখাবো, তাই আমি টস করবো না, আমি জাস্ট হালকা করেই এটাকে হালকা হাতে নাড়বো। টস করলে সব থেকে ভালো ইভেনলি মিক্সড হবে, আর হচ্ছে মানে রাইসগুলো একদম মানে অ্যাজ ইট ইজ থাকবে, ভাঙবে না বা নষ্ট হবে না। এমনিতে আমার আজকে আমি যেই রাইসটা ইউজ করছি সেটা ভীষণই ভালো বিরিয়ানি রাইস, তো হচ্ছে মানে একদমই মানে অ্যাজ ইট ইজ থাকবে, পারবয়েল রাইস, বাসমতি নয় এটা অ্যাকচুয়ালি পারবয়েল রাইস, তো এটা এমনিতেই ভালো থাকবে মানে ইনট্যাক্ট থাকবে একদম, মানে বাসমতি রাইসের ক্ষেত্রে একটু যদি এদিক ওদিক হয়ে যায় সব কিন্তু দলা পাকিয়ে যাবে, তো সেই ক্ষেত্রে এই রাইসটা কিন্তু ভীষণ মানে ভীষণ ভালো মানে ভীষণ হাড়ি। একবার একটু টস করি, না হলে না হচ্ছে না ব্যাপারটা, মানে মিক্সড করেই ফেলেছি অলরেডি, বাট টস করলে যেন মনের শান্তি, এরকম এক্স্যাক্টলি এইভাবে দারুণ লাগে, মানে টস করলে না ইভেনলি মিক্সড হয় একদম। মানে এটা একটা বড় জিনিস মিস করেছি আমি, সেটা হচ্ছে সয়া সস, বাট নো প্রবলেম, সয়া সস মিশিয়েও যদি আমি একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিই তো সুন্দর ইভেনলি মিক্সড হয়ে যাবে। সয়া সস 2 টেবিল স্পুনই দেবো আর কি, আমি সেই অনুযায়ী দিচ্ছি, হাতাতে করে দিই সব থেকে বেস্ট, এনাফ।
তো এবার এটাকে যদি আমি সুন্দর করে মিক্স করে নিই মানে সেই ফ্লেভারটা পেয়ে যাবো, মানে যেটা পাই দেখো দেখতে কত ভালো লাগছে। তো চলো আমার ফ্রাইড রাইস একদম রেডি, দেখো চাইনিজ ফ্রাইড রাইস রেডি, দেখতে কত সুন্দর হয়েছে, আর এইটা তো আরো অসম হয়েছে, দেখো সামনে থেকে দেখো দারুণ হয়েছে, দাঁড়াও আর একটু তুলে দেখাই, তুলে এটা আমার দারুণ হয়েছে। এই যে মাঞ্চুরিয়ানটা করেছি না বন্ধুরা, মানে এখন একটুখানি ড্রাই ড্রাই লাগছে, তলা থেকে একটুখানি গ্রেভি আছে, এরকমই আমার বেশি ভালো লাগে, মানে বেশ ড্রাই ড্রাই মাখা মাখা, মানে মাখা গায়ে গায়ে হবে একদম আর কি, মানে এত ভালো লাগে মানে এটা খেতে, এটা ঝাল ঝাল হয়েছে আমি জানি না ছেলে কি করে খাবে, কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে। তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু, কেমন হয়েছে? অসাধারণ। মাঞ্চুরিয়ানটা তো একেবারে দারুণ, এত ভালো টেস্ট। চলো খেয়ে নাও। এই দেখো আমাদের পেট সাজানো হয়ে গেছে আমার পুচকের, আর আমার বাবারি কতটা নিয়েছি। হ্যাঁ তো হচ্ছে এখানে আমাদের দই রয়েছে, দইয়ের সিরগুলো কাটানো, এগুলো না র্যাসবেরি দই বন্ধুরা, এই দেখো র্যাসবেরির ফটো দেখা যাচ্ছে, তো এটা হচ্ছে র্যাসবেরির, এই যে তো হচ্ছে এটা র্যাসবেরির দই, চল খাওয়া শুরু কর। খুলতে পারবি না, আমি খুলে দিচ্ছি, তুই পাটা নাড়াস না, শোনা পাটা নাড়াস না, খাও ভালো, আমারটা একটুখানি টেস্ট কর, আমারটা একটু টেস্ট করো, টেস্ট করতে বলেছি, খাও। ওলে বাবা লে পড়ে গেল। চলো এবার আমরা, আমাদের দুজনের আইসক্রিম টাইম চলছে এখন, আইসক্রিম টাইম, ফুল সাজানো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। কালকে আমি দোকানে গিয়ে ফুল আনতে গিয়ে একটা দারুণ জিনিস পেয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমি ভাবতে পারিনি যে ওই জিনিসটা পাওয়া যেতে পারে, ফুলটা খুব ভালো লাগছে না, তো এটাকে সরাই, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমি কালকে সাডেনলি দোকানে গিয়ে আর কি দেখলাম যে জবা ফুলের চারা পাওয়া যাচ্ছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি এখন বাড়িতে ছিলাম, আমি প্রায় আমার মানে শ্বশুর বাড়ির কথা বলছি, শ্বশুর বাড়িতে প্রায় 7 থেকে 8 রকমের জবা গাছ লাগিয়েছিলাম, তো কালকে যখন আমি দোকানে গিয়ে দেখলাম যে জবা ফুলের চারা পাওয়া যাচ্ছে, আমার এত ভালো লেগেছে আমি আর কিছু না ভেবে একদম নিয়ে নিয়ে গেলাম, নিয়ে যত্ন করব, ঘরের ভেতরেই থাকবে ম্যাক্সিমাম, কারণ এখানে তো জানোই বন্ধুরা ম্যাক্সিমাম টাইমে মানে শীত থাকে আর কি, তো হয় কি মানে জবা গাছ হচ্ছে ট্রপিক্যাল প্লান্ট, অলওয়েজ গরমে থাকে, রোদে মানে সানে এক্সপোজ হতে বেশি ভালোবাসে, বাট এখানে কিছু করার নেই, তো আমি তাও রিস্ক নিলাম আর কি, মানে যেহেতু গাছ আমার ভীষণ ভালো লাগে, তো আমি ভাবলাম যে চলো নিয়ে নিই, যখন মানে উইন্টার সিজন থাকবে রোদ কম ওঠে, বাট চেষ্টা করব বাঁচানোর, আশা করি বাঁচবে, তো চলো গাছটা দেখাই তোমাদেরকে আগে। আর আরেকটা ভুল হয়ে গেছে আমার, গাছ এনেছি বাট পট আনিনি, আরেকটা মানে ভুল ভাল কাণ্ড, তো যাই হোক এখন আমার কাছে মোটামুটি আছে যেটা সেটাতেই লাগিয়ে দেবো। এই দেখো গাছটা, গাছটা আমি এখান দিয়ে খুলি, হিবিস্কাসে দেখো এখানে ফ্লাওয়ারও আঁকা আছে, তো যাই হোক আমার গাছ এত ভালো লাগে, আমি যেন আর মানে দ্বিতীয়বার ভাবি না নিয়ে নিয়েছি দূর। আর আর না এটা না লাল কালারের জবার গাছ, যেহেতু এখানে অপশন কম,
তো আমি ওই জন্য আর মানে অত কিছু না ভেবে আনলাম, জবা গাছ পাচ্ছি নি। এই দেখো আমার গাছ কেমন লাগছে, ভালো না? আমার তো দারুণ লেগেছে, নিয়ে নিচ্ছে। তো যাই হোক, কথা হচ্ছে যে এবার এই গাছটাকে বাঁচাতে হবে। গাছ নিলেই তো হবে না, গাছটাকে এবার বাঁচাতে হবে। তো আমার কাছে একটা এরকম পট ছিল, এটা হচ্ছে পপকর্ন ছিল এটাতে। তো এই পটটা এনাফ মানে মাটি আমি দিয়ে দিয়েছি, এনাফ স্পেস রয়েছে এইটুকু জবা গাছের জন্য। তা আমি ভাবলাম যে চলো এই পটটাতেই লাগিয়ে দিই। তো হচ্ছে এখন আমি এটাকে বার করি। ওয়াও, এর তলা দিয়ে রুটগুলো বেরিয়ে গেছে। তো ঠিক আছে, নো প্রবলেম, আমি ঝটপট করে লাগিয়ে ফেলি গাছটা। ওফ, গাছ দেখলে মানে বিশেষ করে ফুল গাছ দেখলে এত ভালো লাগে, কারণ এখানে তো বড় গাছ লাগানোর উপায় নেই, তো ফুল গাছই লাগাতে হবে আমাকে লাগালে। আর হ্যাঁ বন্ধুরা, দেখো এই যে এখানে দেখো দুটো বার্ড আছে, দেখতে পাচ্ছো কি? আমি বড় বড় কুড়িওয়ালাও গাছ ছিল, আমি ইচ্ছে করে নিইনি, কারণ আমি ভাবলাম যে বড় কুড়িটা যদি বাই চান্স ঝরে যায় মনটা খারাপ হয়ে যাবে, ওই জন্য ছোট করে নিলাম, মানে গাছটা ধরতে ধরতে যদি ফুলটা ফুটে হেভি লাগবে। তো চলো এবার একটুখানি লাগিয়ে ফেলি গাছটা। দেখবে যখন কোনো গাছ লাগানো হয় না, তখন শুধু মনে হয় যে গাছটা ধরে গেলে নিশ্চিন্ত, মানে অনেক সময় হয় দেখবে গাছ লাগানোর পরে যদি না ধরে তখন মনটা খারাপ হয়ে যায়, বাট আমার ক্ষেত্রে কোনোদিন হয়নি। আমি কিন্তু যখনই গাছ লাগিয়েছি খুব ভালো করেই ধরে গেছে। তো মানে এতেই ফিঙ্গার ক্রস কি এইবারে এই গাছটা ধরে যাবে। এখন দেরি আছে, হ্যাপি বার্থডে বলতে হবে না। ভাই এসেছে, তাহলে ভাইকে কেকটা দেখাবো গো। মা, ভাই এসেছে, এই দেখ ভাই কেকটা দেখ। বাবা সর, শোনো সর, এই ভাই কেকটা দেখ। মাম কই মাম? এদিকে আসো তুমি।
করে যাও তুমি কি করছো মা হ্যাঁই হ্যাঁই দাঁড়া এখনো দেরি আছে তাও আমি একটু ক্যান্ডেলটা জ্বেলে ফেলি বাবা এটা সরিয়ে দাও বাবা এটা সরিয়ে দাও এটা সরিয়ে দাও আহা আমার ক্যান্ডেল হচ্ছে সফিস্টিকেটেড ক্যান্ডেল আজকে আমি ক্যান্ডেলটা নেবাবো না ক্যান্ডেলটা জ্বলবেই আজকে ক্যান্ডেল গ্লো করবো না তোমাকে এটা আনতে হতো না আমি নিয়ে নিতাম দাঁড়া দাঁড়া বাবা আমি আগে ক্যান্ডেলটা জ্বালাই আমাকে দেখতে পাচ্ছ মা তোমরা সবাইকে দেখতে পাচ্ছ ও ও একটা মানে বিশ্ববিখ্যাত দেশেই পেয়েছি আমি জানতেই পারছি না সত্যি আমি শুধু খুশিই যাচ্ছি জল জ্বলছে আর নাও সত্যি বাবারে বাবা জল রে বাবা জল এই তোমার লাইটার দাও লাইটারটা দাও লাইটার দিয়ে হয়ে যাবে দাও হয়তো লাইটার দাও আমি ও বিশ্ববিখ্যাত দেশ লাই আমি চার ঘষেই যাচ্ছি ঘষেই যাচ্ছি হচ্ছে আর না আমি আগলা মাস আগে কিনে নিয়েছি আগলা মাস আগে কিনে নিয়ে এসে তোমার দেশ লাই কি অনন্তকাল চলবে নাকি হ্যাঁ সেটাও ঠিকই না তবু ভালো হয়েছে চলো হয়েছে হয়েছে আচ্ছা এবার দাঁড়াও এবার কাটবো এসে গেছি রোজ বাড়ি কি কপাল আমার চলো আচ্ছা বল হ্যাঁ কি বলছ কি বলছ হ্যাঁ 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 গোলাপ ফুলের একটা বুকে দিয়েছে আচ্ছা আমি আবার কাটছি বলো হ্যাপি বার্থডে আমি বলবো হ্যাপি বার্থডে টু ডু হি টু ডু না টু ইউ আচ্ছা আমি ছোট করে কাটছি বুঝলে এটা বাবা সর একটু
थैंक यू मॉम, थैंक यू। भाई कोई भाई? এই বদমাশ বল, এ বাবা ও আমার গালে হাত দিয়ে বসে ধরে না দেবো একদম। জোরে বল, জোরে বল, শুনতে পাইনি আমি। ভাই শোনা, চুপ কর, মামা বলবে। না না ভাই বল, ভাই বল। কোথায় ঘোরাবো? আচ্ছা ক্যামেরাটা একটু ঘোরাতো আমার দিকে। ভাই ঘুমিয়ে পড়েছিলিস? এটা ভালো বলেছিস, বলছে 12 কিলোমিটার সাইকেল চালিয়ে। আচ্ছা ঠিক আছে, আর এ না, এ হচ্ছে নিয়ে নিয়েছে যে যতক্ষণ ক্যামেরা অন থাকবে ততক্ষণ গার্ড করে থাকবে। ভালো আছি। হ্যাঁ অনেকদিন হচ্ছে কথা হয়নি, মানে একটু অন্যরকম ব্যস্ত, মানে সব সবসময় কাজেই ব্যস্ত। হ্যাঁ একটু কাজে ব্যস্ততা এখন তৈরি হয়েছে, মানে বেশ কিছুদিন চলে এলাম তো একটু। হ্যাঁ সে ভালোই আছে, এই তো হচ্ছে স্কুল শুরু হবে আগস্টের শেষ থেকে। সেই সব একটু ভাবনা আছে। কারণ আমার বেশি কিছু করতে ইচ্ছে করছিল না, আর একটু আবার টেস্টিও খেতে ইচ্ছে করছিল, তো শর্টকাটে বানিয়েছি হচ্ছে চাইনিজ ফ্রাইড রাইস আর হচ্ছে প্রন মাঞ্চুরিয়ান। মাম শুনতে পেলে? চাইনিজ ফ্রাইড রাইস আর প্রন মাঞ্চুরিয়ান বানিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ চিংড়ি মাঞ্চুরিয়ান আর হচ্ছে আর তারপরে তার সাথে ছিল আইসক্রিম আর দই, বুঝলে? আর এবেলা 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 দাঁড়াও, এবেলা দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এবেলা হচ্ছে আমি পিজা পিজা পছন্দ করি, তো রেস্টুরেন্টে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওর কাজ আছে আবার, মানে মানে এক্সপেরিমেন্ট চলছে, ওর কাজ আছে, ওই জন্য আর যাওয়া হবে না, ওই জন্য বাড়িতে পিজা। আমি পিজা দেখো, দাঁড়াও দেখাচ্ছি, বাবারে পিজা। হ্যাঁ পিজা বাবা, এটা রেখে দে, এটা আচ্ছা আচ্ছা। আমি তো পিজা ভীষণ ভালোবাসি। ওহো এই দেখো, এটা টপিং রয়েছে হচ্ছে তোমার হ্যালোপিনো, আর হচ্ছে হ্যালোপিনো অনিয়ন, আর হচ্ছে বেবি বেবি টমেটো। ও আচ্ছা, হ্যালোপিনো তো উপরেই আছে। হ্যাঁ ভেজ ভেজ, ও চিকেন চেয়েছিল, চিকেন অ্যাকচুয়ালি এখানে বোঝানো না ভীষণ ডিফিকাল্ট, জানো তো এখানে বোঝানোটা না ভীষণ ডিফিকাল্ট, মানে ভাষার একটু সমস্যা আছে, তো মানে বোঝাবে এক আর দেবে আর এক, তো ভালো করে। আমি তো এমনিতে হ্যালোপিনো, আমি তো লঙ্কা ভীষণ পছন্দ করি, মানে হ্যালোপিনো
মানে আছে, এটা এমনিতেই খেতে ভালো হবে। আর আর এনেছে বাবা ইয়ে, আর 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 হচ্ছে ইয়ে কি বলে বলে তো হচ্ছে, আর আর এনেছে ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই এনেছে বুঝলে তো। ফ্রেঞ্চ ফ্রাই আমার পুচকে মা ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে শেষ করে দিয়েছে। হ্যাঁ আমার তো হয়েই যায়, মানে ওরও আর আমার বর তো খায় না বেশি, মানে পিজা, ও পিজা বেশি পছন্দ করে না তো হচ্ছে। আর আর একটু ওবেলার ইয়েও রয়েছে গো, রাইস রয়েছে বুঝলে তো, এটা দিয়ে আজকে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওবেলার রাইসও রয়েছে একটুখানি, আর পিজা আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে তো হচ্ছে, ওই ওই সব মিলিয়ে হয়ে যাবে আর কি। এবার আর রান্না ফান্না কিছু করবো না, শুধু জন্মদিনের দিন শুধু রান্না করতে ভালো লাগে না, দিল ভালো লাগে না। হ্যাঁ আমি সেটাই, ঠিক আছে না, ও হচ্ছে গেছিল না তো, আমি তো ইয়ে করছি ওই জন্য। আর মা যখনই তুমি দেখার কথা বলছো শোনা গিয়ে কিন্তু ক্যামেরাটাকে গার্ড করছে, দেখতে পাচ্ছ মানে কতটা বদ। এদিকে আসো বা এদিকে আসো বাবা, শুনে যাও বাবাকে দেখবে। কিছু না, ওই যে কি বলে ল্যাম্প ল্যাম্প ল্যাম্পে ল্যাম্পের আলো, পড়ে যাবি ব্যথা লাগবে। তো এই ছিল বন্ধুরা আজকে আমার বার্থডে ব্লগ, যেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। অনেক কিছুই করলাম সকাল থেকে উঠে, সত্যি কথা বলতে নিজের জন্মদিনে একদমই রান্নাবান্না করতে ইচ্ছে করে না, বাট এখানে তো কোনো উপায় নেই, নিজেকে রান্নাবান্না করতেই হবে, করলাম। আর রাত্রে ভালো লাগলো এটাই যে রাত্রে আমাকে রান্নাবান্না কিছু করতে হলো না, মানে পিজা তো আমার সব থেকে, মানে বাইরে এলে পিজাটা আমি ভীষণ প্রেফার করি, ভীষণ রকম প্রেফার করি, খুব ভালো লাগলো। আর বার্থডে গিফট সম্বন্ধে আমি যদি কিছু বলতে চাই সেটা হচ্ছে, তোমাদেরকে দেখালাম যে এই জুতোটা, মানে এই শ্যুটা আমি কিনেছি বার্থডে গিফট হিসাবে। আরেকটা বার্থডে গিফট রয়েছে অলরেডি, সেটা হচ্ছে ইন্ডিয়া অলরেডি মিন্স আমি সেটা পারচেস করলাম, মনে হচ্ছে মেয়েতে পারচেস করেছি, সেটা যেহেতু ইন্ডিয়ার ওই মানে ওই রিজন থেকে পারচেস করেছি, সেটা আমার বাড়িতে রয়েছে, সেটা আমি তোমাদের সামনে শো করতে পারলাম না, তো সরি ফর দ্যাট। আর চেষ্টা করলাম আজকে আমি আমার মানে পুরো মানে বার্থডে ব্লগটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করার, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্ট করে জানাতে পারো কেমন লাগলো। আর হচ্ছে যারা আমার সাথে এখনও যুক্ত হওনি, মানে নতুন বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করো প্লিজ, কারণ আমি যখন ফার্দার কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পৌঁছে যাবে, তো প্লিজ সেটা করো। আর আমার বন্ধু মানে আমার পরিবারে যত বন্ধু হবে আমার খুব ভালো লাগবে যে আমার পরিবার আরও বাড়ছে, তো সবাই আমার সাথে এইভাবেই থেকো, এইভাবেই সহযোগিতা করো, তোমাদের ভালোবাসার
হাত আমার সাথে সব সময় যেন থাকে, আমার কাছে, আমার পাশে। আর হচ্ছে বড়দেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যে আশীর্বাদ করবেন যেন আমি এগিয়ে যেতে পারি। তো সবাই খুব ভালো থেকো, আমার সাথে থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। তো আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।